Coronavirus in Yagni, Yoglan, Hastel, Rizaka, Corona Curfew, Coronavirus, Mandago, Saka, Nogro, Clanerak, Chamung Bagachuba, Chiklajaka, Chikla Congress, and Bukati, Chikla Congress, Turkey, Pujan Bishas, and Tidum, Jesuk Saljarati, Corona Curfew, Tona, Asuk Saljarati, Sakamia, Nogro, Clajak, Rakna, Sarap, Patnik, Chamung Bagna, Kraksara, Hodani, Paradoni, Cockna, once a Chikla Congress, and Bukati, Kolachora, Sakam, Nogro, Chamung Bajaka, Tinin Chamung Bakunati, Cockna, Tona, Sakamika, Chikla Congress, Adongro. আজকে আমাদের যে এখানে লোকাল নেতৃত্ব যারা রয়েছেন ওদের কে সঙ্গে নিয়ে আমরা প্রতিদিনের মতো আজকে কলাচড়া হসপিটালের মধ্যে পেশেন্ট পার্টি পেশেন্টস এবং ডক্টরস স্টাফ নার্সেস ওদের মধ্যে আমরা রান্না করা খাবার বিতরণ করেছি কারণ এটা একটা প্যান্ডেমিক টাইম সবার প্রতি যতটুকু হেল্প করা যায় এটা করতে আমরা চেষ্টা করছি এবং আগরতলার মধ্যে ডেইলি বেসিস এই যে দূর দূরান্তের থেকে যারা পেশেন্টরা যায় গ্রামের থেকে জিবি হসপিটাল আইজিএম হসপিটালে যারা ভর্তি রয়েছেন সেগুলোকে আমরা ইউথ কংগ্রেসের তরফ থেকে তাদের প্রতিও খাওয়া দাওয়া দেওয়ার ব্যবস্থা দুই বেলা থেকে করা হয় দুপুরে একবার আর রাত্রে একবার এটা আমাদের পুরো ইউথ কংগ্রেসের সবাই টিম এটা সবার মিলিত প্রয়াসে আমরা করছি এটা এছাড়া উদ্যোগ আছে বলতে এখন যাদের অনেক সময় গরিব অনেক পেশেন্ট থাকে গ্রামেগঞ্জে ওদের বাইরে চিকিৎসার জন্য যেতে লাগে অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়ে তখন আমরা আমাদের যারা লোকাল ইউথ কংগ্রেসের রয়েছে তাদেরকে আমরা বলে দিই তোমরা পাঠাও ওরা এখান থেকে ব্যবস্থা করে পাঠায় বিভিন্ন জায়গা থেকে আগরতলার মধ্যে গেলে তারপর আমাদের যে রিলিফ টিম আছে ওরা গিয়ে ওদেরকে হসপিটালে ভর্তি করানোর কারণ অনেকে আছে কিছু ওইখানের মধ্যে গিয়ে প্রবলেম হয়ে যায় কানেক্ট করতে ডাক্তারদের সাথে ভাষারও প্রবলেম আছে কিছু তার জন্য আমাদের টিম সবসময় এখানে মধ্যে থাকে হেল্প করার জন্য সবাইকে এটা আজকে আমাদের ইলেভেন্থ ডে কন্টিনিউয়াস এরকমভাবে আপনাদের এখন যতদিন অব্দি কারফিউ চলবে আমরা চলতে থাকবো এটা আজকে আমরা প্রতিদিনের মতো আমাদের ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেস থেকে আগরতলাতে জিবিপি হসপিটাল আইজিএম হসপিটাল এগুলোর মধ্যে আমরা যারা দূর দূরান্তের থেকে ভর্তি হয়ে গিয়ে পেশেন্টরা এবং পেশেন্ট পার্টি ওদের জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করি ডেইলি বেসিস তো আজকে আমরা ভেবেছিলাম আগেই কথা বলেছিলাম যে এখানে কলাচড়া হসপিটালের মধ্যে আমরা আমাদের ক্যাপাসিটিতে যাই আছে কিছু খাবার দেবো মিল কুক ফুড একদম তৈরি করা তো এগুলোই আজকে আমরা এখানে যারা পেশেন্টরা রয়েছেন পেশেন্ট পার্টি রয়েছে এবং হসপিটালের যারা ডক্টরস অ্যান্ড স্টাফ নার্সেস তাদের মধ্যে আমরা দিয়েছি কংগ্রেসে এই খাওয়ার ব্যবস্থা করেছেন না হ্যাঁ এই করোনাকালীন পরিস্থিতিতে আপনাদের আর কি কি উদ্যোগ আছে যা আপনারা করছেন আমরা ডেইলি বেসিস খাওয়া তো দুই বেলা দেওয়া হচ্ছে আগরতলা বড় বড় হসপিটালগুলোর মধ্যে জিবি হসপিটাল আর আইজিএম হসপিটালে তাছাড়া যদি কোনো গরিব দুঃখী ফ্যামিলির যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে অনেক সময় অ্যাম্বুলেন্স লাগে যাই লাগে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে আমরা সেগুলো দিতে প্রোভাইড করতে চেষ্টা করি এই সময়টার মধ্যে জনগণের অ্যাওয়ারনেসের জন্য কি আপনি কিছু বলতে চান অবশ্যই এটা তো প্রিভেনশন এখন হচ্ছে কি মাস্ক পরুন সবাই হাত স্যানিটাইজ ধোয়া এটাই এখন মুখ্য আর ভ্যাকসিনেশন প্রসেসটা যাতে কমপ্লিটলি সবখানে হয় এটাই আমাদের বার্তা থাকবে সবার কাছে আপনাদের আজকের কর্মসূচি সম্বন্ধে বলুন
Thank you.